डियर स्टूडेंट तुम्हारा जानो जे प्राइमरी टेटर नोटिफिकेशन अलरेडी बेड़िए गए डिसेम्बर परीक्षा होच्छे फर्म फिल आपटा शुरू हबे अतः देखते गेले हाथे मेरे केटे 60 दिन बा 2 मास मतो समय আর যেহেতু হাতে বেশি সময় নেই তাই যারা দীর্ঘদিন ধরে প্রাইমারি টেট ক্র্যাক করবার জন্য অপেক্ষায় করছিলে এদের মধ্যে অনেকেই কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অনেকগুলো ভুল করে ফেলবে তাড়াহুড়ো করতে গিয়ে যদি তখন মনে হবে যে আর মাত্র 60 দিন বেশি তো সময় নেই তোমরা তাড়াহুড়োয় যে কোনো জায়গায় হয়তো ভর্তি হয়ে নেবে আগে পিছে বিচার না করেই হয়তো টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে যাবে তারপর হয়তো বুঝবে যে ওরে বাবা ঠকে গেলাম এখানে তো ঠিকঠাক প্রিপারেশনটা হচ্ছে না দ্বিতীয়ত অনেকেই করবে কি এমসিকিউ বেস প্রিপারেশনটা নিয়ে যাবে যে এমসিকিউগুলো পড়ে যাচ্ছি দাগ দিচ্ছি এই এমসিকিউ এর মধ্যে থেকেই কমন আসবে বাজারে বহুত রকমের কথা ছড়াচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ হুবহু কমনের গল্প অনেকে এই হুবহু কমনের চক্করে পড়ে যাবে যে এই বই থেকে এই লাইন এসেছিল এই বই থেকে এই লাইন এসেছিল আরে বাবা কোশ্চেন তুলতে গেলে কোন না কোন বই থেকে তো লাইন মিলবেই তার মানে এই নয় যে ওই বই থেকে আবারও কোশ্চেন সেট হবে কিন্তু তোমরা অনেকেই এই হুড়োহুড়ি করতে গিয়ে ওই হুবহু কমনের চক্করে পড়ে যাবে এবং আলটিমেটলি পরীক্ষার সময় কোশ্চেনে গিয়ে দেখবে যে কোশ্চেন মিলছে না হুবহু কমন তো আসেনি অনেকেই আবার গাইডবুকের চক্করে পড়বে যে গাইডবুকগুলো পড়ে গেলেই ঠিকঠাক প্রিপারেশনটা হবে তো এই রকম চক্করে যদি না পড়ে সায়েন্টিফিক্যালি প্রিপারেশনটা করো তাহলে আমি সুজিত দেবনাথ স্যার তোমাদেরকে একেবারে গ্যারান্টি দিচ্ছি যে 2 মাস বা 60 দিন সময়টা এনাফ টাইম ফর দ্য প্রিপারেশন অফ প্রাইমারি টেট সিলেবাস যদি আমার ওপর নির্ভর করো আমি তোমাদের আগামী 2 মাসেই প্রাইমারি টেটের সম্পূর্ণ প্রস্তুতির গ্যারান্টি দিচ্ছি যদি আমাদের কাছে ভর্তি হও যেটা আমরা তোমাদেরকে এইটুকু প্রথম দিনই বলে দেব যে কোনো হুবহু গ্যারান্টি হুবহু কমনের গ্যারান্টি আমরা দিতে পারবো না কিন্তু আমরা সায়েন্টিফিক প্রসিডিউরের 3টে ধাপে তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাব যখনই তোমরা আমাদের ভর্তি হবে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোনো প্রিপারেশন সায়েন্টিফিক্যালি যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তার 3টে ধাপ থাকে একটা হচ্ছে প্রিপারেশনের প্ল্যানিং অর্থাৎ তুমি যে প্রিপারেশনটা করছো সেখানে কী কী প্ল্যানিং থাকবে 2 হচ্ছে প্রিপারেশন অ্যান্ড গাইডেন্স এবং 3 হচ্ছে রিভিশন অ্যান্ড মক টেস্ট এই 3টে ধাপে আমরা তোমাদেরকে কী করে সাহায্য করব প্রথম দিনই দেখো পরিষ্কার করে বলে দিচ্ছি যখনই তোমরা আমাদের কাছে ভর্তি হবে প্রিপারেশনের প্ল্যানিং হিসাবে প্রত্যেকটা সাবজেক্ট পিছু আমরা একটা করে প্ল্যানিং রোডম্যাপ তৈরি করে দেব এই রোডম্যাপের মধ্যে বলবো যে কোন বই পড়তে হবে কীভাবে পড়তে হবে কী কোশ্চেন এসেছিলো কোন চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারগুলোকে আয়ত্তে আনার জন্য ঠিক কী পিক প্রপার স্ট্র্যাটেজি বা প্রপার প্ল্যান হওয়া উচিত এক একটা সাবজেক্টের জন্য প্রায় 40 থেকে 50 মিনিটের একটা আস্ত করে ভিডিও তোমরা 5টা বিষয় বাংলা ইংরেজি শিশু মনস্তত্ব এনভায়রনমেন্ট সায়েন্স এবং ম্যাথামেটিক্সের জন্য পেয়ে যাবে যেখান থেকে তোমরা প্ল্যানিংটা কিন্তু ঠিকঠাক করে নিতে পারবে অনেক জায়গায় অনেকেই মনে করে যে না চ্যাপ্টার ধরে পড়াশোনা শুরু করে দিলেই হয়তো হয়ে গেল প্ল্যানিংয়ের আর কী দরকার কিন্তু ভালো করে মনে রেখো যে কোনো জ্ঞানী মানুষ যে কোনো ওয়াইজ পার্সন কিন্তু তোমাকে এটাই পরামর্শ দেবে যে প্রস্তুতি শুরু করার আগে সঠিক প্ল্যানিং যদি না হয় তাহলে প্রস্তুতির আলটিমেটলি কোনো মানে থাকে না অনেকেই হয়তো এই প্রস্তুতির আগেই প্ল্যানিংয়ের ব্যাপারটাকে একেবারেই গুরুত্ব দেবে না তারা একদম 1 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদেরকে পড়াতে শুরু করবে কিন্তু আমরা কথা দিচ্ছি 1 নম্বর চ্যাপ্টার থেকে নিশ্চয়ই আমরা পড়ানো শুরু করব তার আগে প্রস্তুতির যে প্ল্যানিংটা সিলেবাস অ্যানালিসিস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস রোডম্যাপ বুকসগুলোকে বলে দেওয়া প্ল্যানিংগুলোকে ঠিকঠাক করে দেওয়া এর ওপরে ভীষণ রকমের গুরুত্ব দেব তারপরে আমাদের শুরু হবে আসল প্রিপারেশন এবং গাইডেন্স গাইডেন্স আমরা তোমাদেরকে দেব আমি সুজিত দেবনাথ স্যার 2টো বিষয় পড়াচ্ছি শিশু মনস্তত্ব এবং এনভায়রনমেন্ট সায়েন্স আমাদের গৌরী ম্যাম তোমাদের পড়াচ্ছেন বাংলা গৌতম স্যার ইংরেজি পড়াচ্ছেন এবং অমিত স্যার অঙ্ক পড়াচ্ছেন আর আমি শিশু মনস্তত্ব আর এনভায়রনমেন্ট সায়েন্স পড়ালে কনসেপ্টটা কোথায় গিয়ে দাঁড়াবে কত গভীরে যাবে এটুকু নিশ্চয়ই তোমরা আমার উপরে ভরসা করতে পারো যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে রয়েছো বা আমাকে ফলো করছো তারা এটুকু বিশ্বাস নিশ্চয়ই আমার উপর দেখাবে যে সুজিত স্যার পড়ালে এনভায়রনমেন্ট সায়েন্স এবং শিশু মনস্তত্ব প্রাইমারি টেটের যে সবচেয়ে ভয়ঙ্কর 2টো পার্ট সেইটার গভীরতা কোন জায়গায় গিয়ে যাবে হুবহু কমনের গ্যারান্টি নেই কিন্তু সব কোশ্চেনই পেরে যাবে এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রেও গৌরী ম্যাম এবং গৌতম স্যার দুজন এক্সপার্ট টিচার তোমাদের প্রাইমারি পড়াশোনাটা 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে গাইড করে দেবে এই কথাটুকু দিচ্ছি এই প্ল্যানটা কীভাবে এক্সিকিউটেড হবে প্রথম দিনে কিন্তু তোমাদের একটা প্রাইমারি টেটের মাস্টার বুক যেখানে সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করা রয়েছে সেইটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যার মধ্যে প্ল্যানিংটা কী করে হবে কী করে পড়াবো গাইডেন্স কোন কোন বই পড়তে হবে সমস্তটা যেমন বলা রয়েছে কোন দিন কী ক্লাস হবে কোন দিন কী মক টেস্ট হবে তারও কিন্তু সম্পূর্ণ দিশা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে এই মাস্টার বুকটা অর্থাৎ সিলেবাস বুকটা বা গাইডেন্স বুকটা বা রুটিন বুকটা দেওয়া রয়েছে
লিংকে ক্লিক করে এটাকে তোমরা ডাউনলোড করে দেখে নাও যে সুজিত স্যার এতক্ষণ ভিডিওতে যা বললো সেটা সঠিক বললো কিনা। যদি মনে হয় না ঠিকঠাক প্রিপারেশনস তোমরা করবে, দু মাসেই আমি তোমাদেরকে যেহেতু গ্যারান্টি দিচ্ছি এর উপরে ভরসা রাখবে, দু মাসেই প্রস্তুতির সম্পূর্ণ গ্যারান্টি পেতে এখনই আমার উপরে ভরসা করে এই নম্বরে ফোন করে নামটা এনরোল করে নাও। হাতে কিন্তু বেশি সময় নেই, একদিনও প্রিপারেশন থেকে কমে যাওয়া মানে কিন্তু অনেকখানি ক্ষতি হয়ে যাওয়া, হাতে মাত্র 7 দিন। এই নম্বরে ফোন করো, ভর্তি হয়ে নাও আমাদের নতুন ব্যাচে। দেখা হবে নতুন ব্যাচে, ভালো থাকো, আশীর্বাদ নিও।